ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সরাসরি দেখবো আজ সারাদিনের ঘটে যাওয়া বাছাই করা টপ হেডলাইন অর্থাৎ তাজা শিরোনাম। ডিএ ধর্মঘটে থামলো না সরকারি কাজ, দাবি নবান্নের, এদিকে আবার হাজিরা খাতায় সই জালের অভিযোগ সরব আন্দোলনকারীরা। ধর্মঘটীদের তোপ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে খবর ফের গ্রেপ্তারে নিয়োগ দুর্নীতি, ইডির জালে কুন্তল ঘনিষ্ঠ যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সিতে 842 কর্মীর চাকরি বাতিলের নির্দেশ এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এরই মাঝে আরো এক বিপদের খবর, রাজ্যে থামছে না শিশু মৃত্যু, গত 24 ঘন্টায় প্রাণ গেল 3 খুদের। গাফলাতির অভিযোগ এবার স্বাস্থ্যভবন ঘেরাও অভিযান এবার বিজেপির, গ্রেপ্তার অগ্নিমিত্রা সহ একাধিক কর্মী। তারই সাথে খবর উঠে আসছে এসএফআই এর মিছিল ঘিরে শহর জুড়ে ধুন্ধুমার, গেট টপকে বিধানসভায় ঢুকতে গিয়ে আটক ছাত্র যুবরা। বামেদের কটাক্ষ, মদন সুকান্তর পাল্টা তোপ এবার সূচনায়। আর অন্যদিকে আরো এক খবর, ইডির আবেদনে সাড়া, অনুব্রতকে 11 দিনের হেফাজতের নির্দেশ দিচ্ছে এবার দিল্লি আদালত। রাজধানীতে তলব অনুব্রত কন্যা ও হিসেব রক্ষক মনীষ কোঠারিকেও বিরাট বড় খবর উঠে আসছে বাংলা জুড়ে। তার সাথেই থাকছে ফের কেন্দ্রীয় এজেন্সির নিশানায় বিরোধী শিবির, মোদীকে চিঠি দেওয়ার পর বিপাকে তেজস্বীও। লালুর বাড়ির পর এবার বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হানায় বাড়িটির। এমনই সময় বিরাট বড় খবর আসছে, কালবৈশাখী হঠাৎ এক ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া, সতর্কতা বার্তা দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে মার্চের মাঝামাঝি, বাংলায়ও প্রবল কালবৈশাখীর সম্ভাবনা, এমনই খবর সামনে উঠে আসছে। তার সাথে খবর, বিসিআই হাসপাতালে মৃত্যু আরও এক শিশুর, 2 মাসে শিশু মৃত্যু বেড়ে হলো 137। অন্যদিকে চাঞ্চল্যকর খবর, ধাপে ধাপে কুন্তলের থেকে 80 লক্ষ টাকা নেন শান্তনু, আদালত পেশ করলো এবার ইডি। খবর আছে ব্যাংক স্টেটমেন্ট সামনে রেখেই গলা গড়ে যুব তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি, কোথায় কোথায় বিনিয়োগ করেছেন, কাদের কাদের সঙ্গে লেনদেন, তা নিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, এই সব তথ্য জানতে চায় তদন্তকারীরা। উপস্থাপন করলাম আজ সারাদিনের লেটেস্ট ও টপ হেডলাইন। বিস্তারিত খবরগুলো জানতে ভিডিওর শেষ কিনে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের ভিডিও পাবেন, সেখানে বিস্তারিত খবরগুলো জানতে পারবেন। এবং এ ধরনের আরও টপ হেডলাইন ও বিস্তারিত 20টি খবর দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, এবং পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। আজকের হেডলাইনগুলো কেমন লাগলো তাও কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, এবং আপনার জেলা সম্পর্কিত লেটেস্ট হেডলাইন জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি দেখে নিন, এবং ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন।